নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে পুলিশের মামলায় প্রধান আসামি বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, পরে তাকে নেওয়া হয় ডিবি অফিসে। মকবুলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ। মকবুল হোসেন নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। গেল সপ্তাহে টানা দুদিনের সংঘর্ষে মারা যায় দুজন, আহত হন অনেকেই। ওই ঘটনায় মোট তিনটি মামলা দায়ের করা হয়, এর মধ্যে পুলিশও বাদী হয়ে মামলা দায়ের করে। সংঘর্ষের সূত্রপাত যে দোকান দুটি থেকে, তার একটি মকবুল হোসেনের নামে বরাদ্দ দেয়া আর অন্য দোকানটিও তার দখলে ছিল বলে জানা গেছে। নিউ মার্কেটের সহিংসতার ছবি এবং ফুটেজ বিশ্লেষণ করেই মামলার তদন্ত এগোবে, এমন কথা জানিয়েছেন পুলিশ প্রধান বেনজির আহমেদ। দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ ল্যান্সে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তিনি আরও বলেন, রাজনৈতিক বিবেচনায় মামলার তদন্ত হচ্ছে না, আশ্বাস দেন কাউকেই হয়রানি না করার। যারাই দায়ী হন না কেন, তারা ভবিষ্যতে সতর্ক থাকবেন। আর এখানে যে ধরনের দুর্ঘটনা ঘটেছে, প্রাণহানি ঘটেছে, আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে, আমরা আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা যেগুলো সেগুলো অবশ্যই নিশ্চিত করব। এদিকে নিউ মার্কেটে ছাত্র ব্যবসায়ী সংঘর্ষে ছাত্রলীগ জড়িত বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই ঘটনায় সরকারে ব্যর্থতা আড়াল করতেই দোষ চাপানো হচ্ছে বিএনপির ঘাড়ে। নিউ মার্কেটের অঞ্চলে ছাত্র এবং ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ সম্পূর্ণভাবে সরকারের ব্যর্থতা এবং পুলিশের নিষ্ক্রিয়তার কারণে হয়েছে। এই সংঘর্ষের সঙ্গে সম্পূর্ণভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা জড়িত ছিল, কিন্তু এখন পুলিশ তার চিরাচরিত নিয়মে সম্পূর্ণভাবে এটা উল্টো বিএনপির নেতা এবং ছাত্র নেতাদের উপরে তার উপরে বর্তাচ্ছে। ঈদের আগাম টিকিট বিক্রি শুরুর আগে কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়। ভোর থেকেই 4 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা ছিল টিকিটের জন্য। এদিকে কাল থেকে রাজধানীর 5টি স্টেশনে মিলবে ট্রেনের আগাম টিকিট। বাস লঞ্চে এখনও ভিড় শুরু হয়নি, তবে চাপ বাড়বে এই সপ্তাহের শেষে। বিক্রি শুরুর একদিন আগেই কমলাপুরে এমন ভিড় ট্রেনের আগাম টিকিট কিনতে। সেহরির পর থেকে অনেকে দাঁড়িয়ে যান লাইনে, সেই টিকিট অনেকে পেয়েছেন, অনেকে আবার না পেয়ে ফিরে যাচ্ছেন। অনলাইনে সার্ভার ডাউন সহ অভিযোগ আছে আরও অনেক। এখানে তো 8:40 থেকে 50 সেকেন্ডের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। আমি লাইনে দাঁড়ানোর পরে অনলাইনে ট্রাই করছি, পাইনি। মনে হচ্ছে যে একটু ব্যবস্থাপনার অভাব, এবং দেখা যাচ্ছে যে মেয়েদের যে লাইনটা আছে এটা দুইটা কাউন্টার হলে ভালো হতো। 8 বাজে দাঁড়াইছি, এখন এই জায়গায় বেশি টিকিট পাইতেছি না। দীর্ঘ 9 ঘন্টা পর আমি এই যে কিছুক্ষণ আগে মাত্র টিকিটটা হাতে পাইলাম। 5 ঘন্টার পর আশানুরূপ যে জায়গার টিকিট সেটা পাই নাই, তার থেকে বেশি টাকা দিয়ে টিকিট নিতে হয়েছে। ভোর 4টার সময় আসছিলাম, আমি যাব হচ্ছে বিরামপুরে, বিরামপুরে টিকিট পাই নাই। আমি বললাম যে পার্বতীপুরে দেন, পার্বতীপুরে ওনারা বললেন যে নাই। কমলাপুরের স্টেশন ম্যানেজার জানান, গেল বছরে ট্রেন চলাচলে বিধিনিষেধে অনেকে বাড়ি যেতে পারেনি, তাই এবার ভিড় বেশি আগে থেকেই। অনলাইনে টিকিটটার বিষয়ে যেহেতু ওরা একটা ব্যাখ্যা দিয়েছে যে একসাথে অনেক লোক ইয়ে করে, কিন্তু কাউন্টারে কিন্তু আজকে প্রবলেম হয়নি সকাল থেকে। আর কাউন্টারে প্রবলেম হচ্ছে 10টার পরে একবার শুধু, একসাথে আপনার ওইদিন 30 সেকেন্ডের মধ্যে একসাথে অ্যাট এ টাইম প্রায় আপনার 26,000 লোক টিকিট কাটতে পারবে। এদিকে বাসের আগাম টিকিট বিক্রিতে নেই তেমন ভিড়। গত 2 বছর তো হচ্ছে করোনার জন্য মানে পরিস্থিতি খারাপ থাকায় ঈদ করতে পারিনি বাসায় সবার সাথে। তো এবার পরিস্থিতি ভালো থাকার কারণে আর কি বাচ্চার স্কুল ছুটি হয়েছে, তাই তাড়াতাড়ি সবার সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য রওনা হয়েছি। প্রতি বছরই আসলে ঘাড়ি জ্যাম হয়, সেজন্য এবছর একটু আগে আগে যাচ্ছি যাতে জ্যামটা না হয়। চাপ হবে 28 তারিখ, 29 তারিখ আর 30 তারিখ, আর 2-3 দিন চাপ হবে আর সবাই অফিস শেষ করে যাবে আর। তবে ঈদযাত্রা ঘিরে প্রস্তুত সদরঘাট। ঈদে 22 জেলায় 47টি রুটে এবার প্রতিদিন 200-এরও বেশি লঞ্চ ছাড়বে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। এদিকে ঈদের এই সময়টায় যাত্রায় ফেরি পারাপারে বড় রকমের ভোগান্তির শঙ্কা উকি দিচ্ছে, কারণ বছর জুড়েই শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে ফেরি কম থাকায় পারাপারে লাগে দীর্ঘ সময়। আর এমন ব্যবস্থাপনায় ঈদে কয়েক গুণ বেশি যানবাহনের চাপ সামলানো কতটুকু সম্ভব তা নিয়ে থাকছে প্রশ্ন। রিপোর্টে বিস্তারিত। দেশের দক্ষিণ পশ্চিমের 21 জেলার মানুষের যাতায়াতে পদ্মা পাড়ি দিতে হয় শিমুলিয়া বাংলা বাজার কিংবা মাঝিরকান্দি রুটে।
গেল বছর পদ্মা ব্রিজে একের পর এক ফেরির ধাক্কার পর বন্ধ হয়ে যায় এই পথে স্বাভাবিক চলাচল। এখন শিমুলিয়া বাংলাবাজার কিংবা মাঝিরকান্দি রুটে ফেরি চলাচল করে মাত্র ছয়টি। পদ্মায় তীব্র স্রোত থাকায় এখন ব্যাহত হচ্ছে ফেরির স্বাভাবিক গতি, সেই সাথে ঘাটে বাড়ছে অপেক্ষমান গাড়ির সারি। দুর্ভোগ যেন এই পথের যাত্রীদের এখন এক প্রকার নিয়তি। এই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছে, ফেরির সংখ্যা বাড়ালে তো আমাদের জন্য আরো সুবিধা হয়। না, 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা জ্যামে থাকার লাগে, কিছু বেনিয়ম অশৃঙ্খলা আছে এই জায়গায়। একই চিত্র মাদারীপুরের বাংলাবাজার প্রান্তেও, যা ঈদে আরও বাড়ার আশঙ্কা দক্ষিণাঞ্চলের যাত্রীদের। এখন যে অবস্থা আছে, এই অবস্থা থাকলে পরে ঈদে মানুষের ধর্মগ্রহ মানুষের যাতায়াত খুব কষ্ট হয়ে যাবে এবং যাইতে পারবে না, আইতে পারবে না। ঈদ মুহূর্তে আমাদের জন্য আরও ফেরি বাড়ানোর দরকার, সরকারের এটা মানে নজর দেওয়া উচিত। কম ফেরির বিষয়ে যাত্রীদের অভিযোগ থাকলেও পর্যাপ্ত সেবা দিতে পারছেন দাবি বিআইডব্লিউটিসি কর্মকর্তার। আমরা সিরিয়াল অনুযায়ী শৃঙ্খলার সাথে পারাপার হওয়ার জন্য অনুরোধ করছি। ঈদে গরমুখ মানুষের পারাপারের জন্য আমাদের প্রস্তুতি সন্তোষজনক। আগামী 27 এপ্রিল থেকে 8ই মে পর্যন্ত এই নৌরুটে 24 ঘন্টা ফেরি সুবিধা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে পানি বাড়তে থাকায় দুর্ঘটনার সংখ্যায় পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চালানোয় অনীহা ফেরি মাস্টারদের। আমাদের জন্য মূলত পদ্মা সেতুর নিচে দিয়ে বাতের বাবা চাপানো ঝুঁকি হয়ে যায়। তাছাড়া এখানে বাংলাবাজার আপনার নদী শাসনের কাজ চলতেছে, এখানে ড্রেজার বয়া টয়া আছে অনেক, মোটামুটি আমাদের এইখানে রিক্স হয়ে যায়। ঈদে ঘরে ফেরা মানুষের চাপ সামলাতে শিমুলিয়া মাঝিরকান্দি রুটে আরও একটি ঘাট চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। রোজ ইফতেখার, চ্যানেল 24। চোর সহ ধরে থানায় নিয়ে আসা হলো ব্যবসায়ীকে, পরে পুলিশ হেফাজতেই মৃত্যু হয় ব্যবসায়ী। এই ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে, যদিও পুলিশের দাবি তিনি হৃদরোগে মারা গেছেন। ঢাকায় ব্যবসা করতেন নজির আহমেদ, কয়েকদিন আগে যান ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নিজ বাড়িতে। বৃহস্পতিবার রাতে তার বাসায় চুরির সময় এক চোরকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে নজির আহমেদ সহ চোরকে আটক করে থানায় নিয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ হেফাজতেই মারা যান নজির আহমেদ। স্বজনদের অভিযোগ, জমি নিয়ে বিরোধ ছিল প্রতিবেশী জুম্মনের সাথে, এরই জেরে কৌশলে হত্যা করা হয় নজিরকে। পুলিশ হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্নও তোলেন তারা। চোর ঢুকছে, চোরে কিছু করে না, আমার বাইরে ধরে নিয়ে গেছে, আমার সুস্থ ভাই, আমার এমন সুন্দর সুস্থ বাইরে ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমার ভাই মারা গেছে পুলিশের কাছ থেকে যাওয়ার পরে। পুলিশ ওদেরকে না নিয়ে আমার হাজবেন্ডকে নিয়ে গেল কেন? এটা কোন বিচার পুলিশের? তদন্তের মাধ্যমে সঠিক বিচার হয় তাইলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে না। নিহতের ভাইয়ের দাবি, থানায় গেলে তাদের অভিযোগ না শুনেই তড়িঘড়ি করে মামলা নেয় পুলিশ, যদিও তা মানতে নারাজ আইন শৃঙ্খলা বাহিনী। টোটালি তার এক প্রকার ব্ল্যাকমেল করেই তাদের মতো করে মামলাটাকে তড়িঘড়ি করে তাদের মতো করে সাজিয়েছে। পুলিশে কথা বলার পরে দিয়ে বারবার বলতেছিল যে এটা একটা দ্রুত একটা মামলা করে দেন, মামলা করে দিলে এটা অ্যাকশন হবে। এসে আমাদের আমরা একজন কাইন্ড অফ মিসগাইডেড শোনা কথা পুলিশ দ্বারা। আমাদের কাছে যেভাবে অভিযোগ দিয়েছে আমরা কোনো অভিযোগ হই নাই, আমরা বলিও নাই যে তাকে মামলা দেন। এখন হয়তো পরিবারের কোনো সদস্য কেউ কিছু বলতে পারে, সে অন্য জিনিস, দুই পরিবার দুই পরিবারের সদস্য কিন্তু স্বেচ্ছায় আমাদের কাছে এই অভিযোগটা দিয়েছে। এখানে আমাদের কোনো প্রকার এখানে অন্য কোনো কিছু পুলিশের কোনো ভুলও নেই, আবার আবার পুলিশ কারো প্রভাবিত করে নাই। এই ঘটনায় মামলার 2 নম্বর আসামি জুম্মনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সনদ জালিয়াতির অভিযোগ তুলে দেশের 5 বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি ফর দি ক্রিয়েটিভ আর্টস। ঘোষণা দিয়েছে এখন থেকে অভিযুক্ত এই প্রতিষ্ঠানগুলোর ইস্যু করা কোনো ডিগ্রি গ্রহণ করবেন না তারা, যদিও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দাবি নাম বিভ্রাটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম ঢুকেছে এই তালিকায়। বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সহ 5 বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে বাংলাদেশের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইস্যু করা কোনো ডিগ্রি গ্রহণ করবে না তারা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, দ্য রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা, দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওপর সনদ জালিয়াতির অভিযোগ এনেছে যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিদ্যালয়টি। প্রতিষ্ঠানটির দাবি, টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট দেওয়া হচ্ছে এসব বিশ্ববিদ্যালয় থেকে।
তবে নামের বিভ্রান্তির কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম তালিকায় ঢুকেছে বলে দাবি করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসির সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র বলেন, বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করার এখতিয়ার রাখে না যুক্তরাজ্যের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস। এটা আমি মনে করি ভুল বোঝাবুঝি। একই নামে দুইটা বিশ্ববিদ্যালয়, একটা বাংলা, আর সেই বাংলার ইংরেজিতে বলতে গেলেই হয়ে যায় দ্য ইউনিভার্সিটি অফ কুমিল্লা। এটা মনে হয় ভুল বোঝাবুঝি। এটা করার আগে, যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে, আর তারা কোনো ধরনের কোয়ারি না করে একটা নবীন বিশ্ববিদ্যালয় তারা এরকম করলো। এদিকে দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। 17 এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় তারা। একই সাথে জানায় ইভাইস ইউনিভার্সিটি ও আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটিরও কোনো বৈধতা নেই। এ তালিকায় নিজেদের নাম না থাকার দাবি করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের দাবি, একই নাম হলেও সম্পূর্ণ ভিন্ন বানানের অন্য একটি বিশ্ববিদ্যালয়ের নাম কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়টি। এর ব্যাখ্যা চেয়ে ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টসের কাছে পাল্টা নোটিশ পাঠিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানায় ইউজিসি। আশা চৌধুরী, চ্যানেল 24। নতুন নকশা এবং রুচিশীল পোশাকের পসরা সাজিয়েছে ফ্যাশন হাউস কান্ট্রি বয়। তাদের দাবি, এই সব নকশা পছন্দ করছেন ক্রেতারা। জানালেন, বেচা বিক্রিও ভালো। ঈদকে কেন্দ্র করে বছর জুড়ে প্রস্তুতি নেন বিভিন্ন ফ্যাশন হাউস, আর সে প্রস্তুতিকে সামনে রেখেই দেশীয় ফ্যাশন হাউস কান্ট্রি বয় সেজেছে নতুন সাজে। এবারের ঈদ আয়োজনে তাদের কালেকশনে রয়েছে আকর্ষণীয় টি শার্ট, পোলো শার্ট, শার্ট ও পাঞ্জাবি। এসব পোশাকের ডিজাইন ও রঙে রয়েছে বৈচিত্র্য ও আধুনিকতার ছাপ। হ্যাঁ, আমি এখানে এসে বাবুর একটা টয় নিলাম, তো দেখলাম বিকাশে পেমেন্ট করলে ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। উৎসবের আমেজে নারীদের জন্য তৈরি করা এসব জমকালো পোশাকে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক মোটিভের সমন্বয়। প্রাধান্য দেওয়া হয়েছে হাতের কাজ, স্ক্রিন প্রিন্ট, ব্লক, এমব্রয়ডারি ও কারচুপির কাজকে। আমাদের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো সেল চলছে। আমাদের নর্মালি যে সেলটা হয় তার থেকে মোটামুটি অনেক গুণ সেলটা বেড়েছে, বিকজ কাস্টমার খুশি হচ্ছে। শিশুদের জন্য রয়েছে আরামদায়ক ফ্যাব্রিকে তৈরি পোশাক, আছে বেশ কিছু পার্টি ওয়্যারও। মূর্ছনৈশী, চ্যানেল 24, ঢাকা। একবার দুবার নয়, সুরেলা কণ্ঠে কোরআন তেলাওয়াত করে বিশ্ব জয় করেছেন 7 বারের বেশি, এবং এই অভিযাত্রায় 50 বছরের রেকর্ডও ভেঙেছেন হাফেজ মোহাম্মদ জাকারিয়া। জানালেন, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে বিশ্বমঞ্চে আরও সুনাম বয়ে আনা সম্ভব। হাফেজ মোহাম্মদ জাকারিয়া এক দুবার নয়, পবিত্র কোরআনে সুরেলা কণ্ঠ দিয়ে বিশ্বজয় করেছেন 7 বারের বেশি। 2011 সাল কাতারে আন্তর্জাতিক কিরাতে প্রতিযোগিতায় জাকারিয়া চতুর্থ হবার 2 বছর পর জর্দানে হিফজুল কোরআনে হয়েছেন তৃতীয়। তবে 2014 সালে মিশরে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় অর্জন করেন প্রথম স্থান। এরপর 2015 সালে দুবাইয়ে কিরাতে শীর্ষ হবার পাশাপাশি হিফজেও এনেছেন সফলতা। সবশেষ 2017 সালে সুদানে হিফজ এবং তাফসির বিভাগে চতুর্থ হন এই তরুণ। যদিও এর আগের বছর কুয়েতে চতুর্থ হবার পাশাপাশি বাহরাইনে হিফজ এবং কিরাতে দুটোতেই অর্জন করেন শ্রেষ্ঠত্বের মুকুট। বাংলাদেশের প্রতিযোগী যখন বাহিরে যায় তখন যে কী একটা অনুভূতি হয় এটা বলে প্রকাশ করার মতো না। বাংলাদেশের হাফেজদেরকে কীভাবে গড়ে তোলা যায়, আমি আমার জীবনের সর্বশেষ নিঃশ্বাস পর্যন্ত হাফেজদের পিছনে আমার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। জাকারিয়ার বিশ্বাস, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে হিফজুল কোরআন কিংবা কিরাতের প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে আরও উঁচুতে তুলে ধরা সম্ভব বাংলাদেশের সুনাম। যদি আমাদেরকে সরকার রাষ্ট্রীয়ভাবে একটু পৃষ্ঠপোষকতা করে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাহিরের যারা আছেন
যেমন মিশরের কারি সাহেবরা আছেন, সৌদি আরবের ইমামরা আছেন, ওনারা যদি এখানে মাঝে মধ্যে বাংলাদেশে আসেন অথবা আমাদেরকে কিছুটা দিক নির্দেশনামূলক শিক্ষা দান করেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের হাফেজরা আরও অনেক কিছু শিখতে পারবে। 19 বছর বয়সে জাকারিয়ার বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায়। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। নোয়াখালীর হাতিয়ায় পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়ে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। বিকেলে তমরুদ্দি ইউনিয়নে এই ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন বেলাল হোসেন, মোহাম্মদ রুবেল ও দেলোয়ার হোসেন। আহত ইউনুসকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হাতিয়া থেকে চালক বেলাল পাওয়ার টিলার নিয়ে তমরুদ্দি যাচ্ছিলেন, পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায় এই পাওয়ার টিলারটি। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বেলাল, রুবেল ও দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। ন্যায্য মূল্যে বিশ্বমানের পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দিতে দেশে যাত্রা শুরু করলো পাওয়ার মল, যেখানে একই ছাদের নিচে মিলবে বিশ্বের টপ হাইটেক ব্র্যান্ড শপের আধুনিক সব পণ্য। বিকেলে ধানমন্ডি 27 নম্বরে সপ্তক স্কোয়ারে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় চেইন শপটি ঘুরে দেখেন তিনি। মূলত আধুনিক প্রযুক্তির হাই কনফিগারের হোম অ্যালায়েন্স ভোক্তাদের কাছে পৌঁছে দিবে পাওয়ার মল। আগামী 6 মাসের মধ্যেই সারা দেশে প্রায় 100+ চেইন শপ চালুর পরিকল্পনাও রয়েছে তাদের। প্রয়োজনে গ্রাহক পছন্দের পণ্য অর্ডার করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। নিরাপত্তার সাথে যা পৌঁছে দেওয়া হবে গ্রাহকের দোরগোড়ায়। বিশেষ ডিলার হওয়ায় পণ্যের মূল্যও থাকছে গ্রাহকের হাতের নাগালে। রাজধানীর শপিং মলগুলো বেচা বিক্রি নিয়ে খুশি বিক্রেতারা, তবে দাম নিয়ে আক্ষেপের সুর রয়েছে ক্রেতাদের কণ্ঠে। ঈদ কেনাকাটার খবর নিয়ে আজকে আমি চলে এসেছি রাজধানীর জমজম টাওয়ার শপিং কমপ্লেক্সে। কেমন চলছে ঈদের বিক্রি কিনে সেই বিষয়টি আপনাদের দেখাব। এখন সিজনটা সামার যাচ্ছে, গরমের উপর তো ফেব্রিকের উপর বেশি ফোকাস করছি আসলে, ফেব্রিক এন্ড লুকসের উপর তো অবভিয়াসলি। কালেকশন অনেকটাই খুবই আশাব্যঞ্জক গত 2 বছরের থেকে, আর প্রাইস রিজনেবল এখন পর্যন্ত রিজনেবল। আমাদের বোরকাগুলো বেসিক্যালি আপনার দুবাই থেকে আনা হয়েছে, আর ফিটিংটি হচ্ছে আমাদের দেশীয়, আর আমাদের কাপড়ের পুরো কোয়ালিটিটাই হচ্ছে দুবাই চেরি ফেব্রিক। তাহলে আমার খুব পছন্দের একটা ড্রেস, গত বছর একটা কাপড় নিয়েছিলাম এখান থেকে, এবারও নিতে আসছি। গরমের মধ্যে ভালো একটা ফেব্রিক যেতে হয় ওই রকম একটা খুঁজতেছি। কোটি চাহিদাটা একটু বেশি আছে, কারণ পাঞ্জাবির সাথে কোটি না হলে খুব বেশি গর্জিয়াস লাগে না। চারা আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছে, এবার 10 রমজানের পর থেকে এখন টুকটাক কাস্টমার আসছে বাবুদের কেনাকাটার জন্য। আমরা 100% কোয়ালিটি মেনটেন করে প্রত্যেকটা দোকানে আমরা স্টকগুলো আমরা রেডি করেছি, এমনকি সেটার প্রতি আমরা বেশি নজর দিয়েছি যেন কাস্টমার এখানে কোনোভাবেই মানে প্রতারিত না হয়। এই ছিল জমজম টাওয়ারের ঈদের বেচা কেনার খবর। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। এত সহজে কি ভোলা যায় জীবনের বাঁধন যে ছিঁড়ে গেছে? স্বামীর শোক কাটিয়ে উঠতে পারছেন না মোশাররফ রুবেলের স্ত্রী ফারহানা রহমান। এক ক্রিকেটারের স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চান সারাটা জীবন। বনানীতে স্থায়ী কবরের জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়েছেন তিনি। জীবনের মুক্ত আঙিনা পেরিয়ে 3.5 হাত ঘরে ঠাঁই হয়েছে বাবার, যিনি চোখের আড়াল হলেও মনের হবার নয়। তাই তো মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে দেখতে এসেছে রুশদান, কেমন আছে বাবা। শোকের নদীতে চলছে তীব্র স্রোত, বাধা মানছে না রুশদানের মার চোখের পানি। অর্থকড়ি যেমনই থাক বা না থাক, স্বামী হারিয়ে 4 বছরের সন্তান নিয়ে একাকি পথ চলা কতটা কষ্টের তা বুঝতে শুরু করেছেন ফারহানা রহমান। এখন তো কিচ্ছু নাই, এখন আমার ঘর ফাঁকা, এখন আমার জীবনটা ফাঁকা হয়ে গেছে। আমি শুধু জানি রুবেল নাই, রুবেল কোথাও নেই, কোথাও রুবেলকে খুঁজে পাই না। ভয়াল ক্যান্সার কেড়ে নিয়েছে স্বামী মোশাররফ রুবেলকে, শোকের দগদগে খা এখনো কাঁচা, তাই মানুষটাকে হারালেও পিছু ছাড়ছে না স্মৃতি। রুবেল যে বিছানাটা ছিল,
ওইখানে সারাক্ষণ বাবা কোথায় বাবা কোথায়। মামার একটা ছবি নিয়ে কালকে সারাদিন ঘরে ঘুরেছে, বাবাকে নিয়ে বাবার সাথে কথা বলে। যান্ত্রিকের নগরে কবরের জমিও দামি, আপাতত দুই বছরের জন্য এখানেই ঠাঁই পেয়েছেন ক্রিকেটার রুবেল। তবে স্থায়ীভাবে পেতে প্রধানমন্ত্রী সুদৃষ্টি চায় পরিবার। রুবেলের অংশ তো শুধু এখানে আছে, আর কোথাও নাই, রুবেলটা হারিয়ে গেছে। স্বামী রুবেলের শেষ অবস্থায় যারা পাশে ছিলেন তাদের প্রতি জানান কৃতজ্ঞতা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। অন্য প্রসঙ্গ, খেলার খবর। আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ ওয়ান রিকার্ভ মিশ্রর রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে রাউন্ড অফ 32-তে রোমানিয়াকে হারিয়ে বেশ আশা জাগিয়ে পরের রাউন্ডে উঠেছিলেন সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকি। মারিও টিম্পু ও মাদালিনা এমআই স্ট্রয়কে 5-1 সেটে হারান বাংলাদেশের দুই প্রতিনিধি। সেই রাউন্ডে বাই পেয়ে রাউন্ড অফ 16-এ জায়গা পায় চাইনিজ তাইপে, তাদের কাছেই 6-0 সেটে হেরেছে বাংলাদেশ। আর এই ইভেন্টে স্বর্ণে লড়াইয়ে নামবে যুক্তরাজ্য ও ভারত। কাঙ্ক্ষিত ফল পাওয়া গেলেই শুধু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনা হতে পারে, এমনটি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কথা বলেছেন তিনি। এদিকে 2023 সাল নাগাদ ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন। সেই সঙ্গে আগামী সপ্তাহে রাজধানী কিয়েভে ব্রিটিশ দূতাবাস খোলা হবে বলেও তিনি জানিয়েছেন। এদিকে ইউক্রেনের দোনবাস সহ বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে রুশ হামলা। অন্যদিকে মারিওপোলের আজভ স্টিল মিলে আটকে থাকা যোদ্ধাদের ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্বব্যাংক বলছে হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের $60 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ভবন এবং অবকাঠামোর ক্ষতি হয়েছে। দর্শক, এই ছিল চ্যানেল 24-এর রাত 10টার খবরে। করোনার এই দুঃসময়ে একটু পরপর সাবান, স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত রাখুন। আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।